আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক ঐক্যের বিক্ষোভ মিছিল। জানিয়ে দিব পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন, বলছে তথ্যমন্ত্রী। এদিকে হজ উমরা পালনের নতুন নির্দেশনা। আরো থাকছে 28 মার্চ হরতালের ডাক ডক্টর জাফরুল্লাহ। এরপরে জানিয়ে দেব ক্ষমতা ধরে রাখার প্রবণতা সর্বনাশ, ডেকে আনবে বলছে আসাম আব্দুর রব। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার 386 রুশ এমপির ওপর নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক ঐক্যের বিক্ষোভ মিছিল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ সভা সমাবেশ ও দলের মিছিলে হামলার প্রতিবাদ এবং অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্য। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দীপু, মুফাক্করুল ইসলাম নবাব ও কেন্দ্রীয় কমিটির সদস্য কবি হাসান। সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় থেকে নাইটিংগেল মোড়ের দিকে অগ্রসর হয়। বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পুলিশ বাধা দিলে মিছিলটি সেখানে অবস্থান নেয়। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এরপর মিছিলটি পুনরায় পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব কদম ফোয়ারা হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন, বলছে তথ্যমন্ত্রী। পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড নায়িকা সানি লিওন। তবে তার দৃষ্টিগোচর হওয়ায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে 10ম লিবারেশন ডগ ফেস্ট বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ভারতের 10 জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, সেখানে সানি লিওনকে অনুমতি দেওয়া হয়, কিন্তু সানি লিওন নামে যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ। বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে, যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে মির্জা ফখরুলের সমালোচনার জবাবে হাসান মাহমুদ বলেন, জিডিপি গ্রোথ রেট পার ক্যাপিটা ইনকাম ভারত ছাড়িয়ে গেছে, এটা IMF বলেছে। বাংলাদেশের যে উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে, দেশের মাথাপিছু আয় বেড়েছে, গত 13 বছরে 4.5 গুণ বৃদ্ধি পেয়েছে, তাতে মির্জা ফখরুল সাহেবরা খুশি না, কারণ তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক। এজন্যই এসব আজগুবি প্রশ্ন করে। মানবাধিকার নিয়ে সোচ্চার দেশগুলো নিজের ঘরের মানবাধিকার লঙ্ঘন দেখতে পায় না, অভিযোগ করে হাসান মাহমুদ বলেন, বিশ্ব মানবাধিকার নিয়ে আমরা সবাই সোচ্চার, আবার কিছু কিছু দেশ অনেক বেশি সোচ্চার, কিন্তু দুঃখজনক হলেও সত্য সেসব দেশ মানবাধিকার নিয়ে অনেক বেশি সোচ্চার ও পরদেশী মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে খুবই সোচ্চার, কিন্তু নিজের দেশে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন হয় সে বিষয়ে সোচ্চার না আমরা, যারা মানবাধিকার নিয়ে কাজ করি, নিজেদের ঘরের মধ্যে মানবাধিকার রক্ষা করি না। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সিনেমার খারাপ দিন কেটে গেছে, আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে যাবে না সিনেমা। সিনেমায় অনুদানের প্রয়োজন থাকলেও শুধু অনুদান দিয়ে সিনেমার শিল্পকে বাঁচিয়ে রাখা যাবে না। জানিয়ে তিনি বলেন, অনুদান নির্ভর শিল্প এটি নয়, অনুদান দেওয়া হয় ভালো সিনেমা নির্মাণের জন্য। সিনেমা শিল্পের বিকাশে যাওয়া পদক্ষেপ নেওয়া দরকার তা এই সরকার নিচ্ছে। এবারের আয়োজনে বিশ্বের 196টি দেশে ও দেশ থেকে জমা হয়েছিল 21 শতাধিক ছবি। জমা করা ছবির মধ্য থেকে 40টি দেশের 140টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। হজ উমরা পালনের নতুন নির্দেশনা। করোনা মহামারীর কারণে ইসলাম ধর্মের পবিত্র হজ ও উমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে দেশটির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। আল আরাবিয়া জানায়, পবিত্র মক্কার বাইতুল্লাহ ও মদিনার মসজিদে নববীতে জারি করা করোনাকালীন বিধিনিষেধের অধিকাংশই তুলে নিয়েছে কর্তৃপক্ষ। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের ক্ষেত্রে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এই দুই
মসজিদে মুসল্লিদের মাস্ক পরতে হবে। নগদ অর্থ স্বর্ণ সম্পর্কে নতুন করে জারি করার নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সৌদি আরবে যাওয়া আসার সময় 60,000 রিয়াল বা সমপরিমাণ সম্পদ রাখা যাবে। এর চেয়ে বেশি অর্থ স্বর্ণ ও জিনিসপত্র সঙ্গে রাখতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়া জিনিসপত্র বহনের সময় সঙ্গে ইলেকট্রিক্যাল ভাউচার রাখতে হবে, অন্যথায় যাত্রীকে সৌদি আইনে বিচারের মুখে পড়তে হবে। হজ ও উমরাহ যাত্রীরা ব্যবহার্য জিনিসপত্র ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী সীমিত পরিমাণে ঔষধ বহন করতে পারবেন। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, ঔষধ ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে পাওয়া গেলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত। 28 মার্চ হরতালের ডাক ডাক্তার জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও হরতালের ডাক দিলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী 28 মার্চ অর্ধ দিবস এই হরতাল পালিত হবে। আজ শুক্রবার বিকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরত্ব মেজর হায়দার মিলায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য জনগণের কথা সরকারের কানে প্রবেশের জন্য আগামী 28 মার্চ সব রাজনৈতিক দলের সব মানুষের উচিত শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা। দেশবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা 28 তারিখ বাসার বাইরে বের হবেন না, বের হলেও হরতালে যোগ দেওয়ার জন্য বের হবেন। সবাই মিলে দল মত নির্বিশেষে যেভাবে পারেন 28 মার্চ এই হরতাল পালন করুন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, বীর মুক্তিযোদ্ধা নাইম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের মিডিয়া কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিন্টু প্রমুখ। এর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আগামী 28 মার্চ আধা বেলা হরতালের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার রাজধানীর পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি জানান, আগামী 28 মার্চ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশে আধা বেলা এই হরতাল কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জোটের সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন, প্রিন্স প্রমুখ। ক্ষমতা ধরে রাখার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে বলছে আসামরা। নির্বাচনকে শুধু ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে ব্যবহার করার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আসাম আব্দুর রব। শুক্রবার জাতীয় সমাজতান্ত্রিক দলের আঞ্চলিক সমন্বয় কমিটির সভায় এই মন্তব্য করেন দলের তিনি। আসাম আব্দুর রব বলেন, জনগণের সম্মতি এবং সমর্থন ব্যতিরেকে ক্ষমতায় থেকে যাওয়ার অভিলাষ সরকারকে অবশ্যই ত্যাগ করতে হবে। নির্বাচনকে শুধু ক্ষমতা ধরে রাখার উপায় হিসেবে ব্যবহার করার প্রবণতা সর্বনাশ ডেকে আনবে। তিনি আরো বলেন, সরকারের অতিরিক্ত ক্ষমতা লিস্পা রাষ্ট্রকে ভয়াবহ বিপজ্জনক অবস্থায় নিয়ে নিচ্ছে। সরকারের এই প্রবণতা প্রতিরোধ করতে না পারলে রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে পড়বে এবং রাষ্ট্রের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে। জেএসডি সভাপতি বলেন, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে আইনগত ও নৈতিকভাবে ধ্বংসস্তূপে পরিণত করার পরও সরকার আর্থদুষ্টিতে মগ্ন। তিনি আরো বলেন, কয়েক কোটি মানুষকে অভুক্ত রেখে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা কি ভয়ঙ্কর অন্যায়, তা উপলব্ধি করতে সরকার ব্যর্থ হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে সামাজিক অস্থিরতা চরমভাবে বৃদ্ধি পাবে। এবার 386 রুশ এমপির উপর নিষেধাজ্ঞা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ 386 জন রুশ আইন প্রণেতার উপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডোমার 386 জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে তারা ব্রিটেন সফর করতে পারবেন না, ব্রিটেনে থাকা তাদের সব সম্পদও জব্দ করা হবে। গত 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে বিশেষ অভিযানের ঘোষণা দেওয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। বৃহস্পতিবার রাশিয়ার অন্যতম ধনকুপের ও চেলসির মালিক রোমান আব্রামোভিচের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা সহ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা 7 জন অলিগার্কসদের মধ্যে রোমান একজন। নিষেধাজ্ঞার তালিকায় ধনকুপের ইগোর শেচিন এবং ওলেগ ডেরিপাস্কাও রয়েছেন। তারা দুজনেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির উপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ওই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্য থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া যুক্তরাজ্য রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে।